ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অনেকদিন ধরে। নতুন সংসদ ভবনে রামায়ণ মহাভারতকে ইতিহাস হিসেবে তুলে ধরেছিল নরেন্দ্র মোদী সরকার। এবার সেই রামায়ণ মহাভারতকে সমাজ বিজ্ঞানের বইয়ের অন্তর্ভুক্ত করার সুপারিশ করল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থার নিয়োগ করা কমিটি। বিজেপি নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, কিন্তু বিরোধীদের অভিযোগ সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ইতিহাস আর পুরাণ গুলিয়ে দিতে চায়, শিক্ষার গৌরবীকরণ করতে চায়। অন্যদিকে এনসিইআরটি সূত্রে দাবি করা হয়েছে প্রস্তাবটি আগেই জমা পড়েছিল, এ নিয়ে কোনো পদক্ষেপ এখনো করা হয়নি। স্কুলের সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধনের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে দায়িত্ব দিয়েছিল এনসিইআরটি। সেই কমিটির প্রধান তথা ইতিহাসের প্রাক্তন অধ্যাপক সি আইচাক আজ বলেন, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাসে রামায়ণ মহাভারত পড়ানোর সুপারিশ করেছে কমিটি। এতে অল্প বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, আত্মসম্মান ও নিজের প্রস্তাবও রয়েছে এতে। রিপোর্ট, বিগ নিউজ।